করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের তিনটি এলাকায় চলছে প্রশাসন ঘোষিত লকডাউন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। যে এখানে পূর্ব ঘোষণা ছাড়াই যেহেতু আকস্মিকভাবে রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখানে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি এবং নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এই তিনটি এলাকার মধ্যে কোথাও রেড জোনের যে নিয়ম নীতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সেটা কিন্তু মেনে চলছে না। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অবস্থান নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রেড জোনের যে গুরুত্ব সেই গুরুত্বটুকু কিন্তু অনুবোধন করছে না। এই ফাঁকে বলে রাখছি, নারায়ণগঞ্জে কিন্তু আজকে সকাল পর্যন্ত 89 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং 3594 জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, যে কারণে নারায়ণগঞ্জ হটস্পট হিসেবে পরিচিত।